ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন বাইক ইয়ামাহা RAYZR 125 স্কুটি, এটা এই স্কুটিটা রিভিউ করবো। রিভিউ মানে হচ্ছে টেস্ট ড্রাইভ, টেস্ট ড্রাইভ রিভিউ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড ডক্টর, ও আর কি আগে কখনো বাইক চালায়নি, নতুন একদম নতুন, আগে কখনো বাইক চালায়নি, একদম নতুন বাইক কিনেছে, মানে স্কুটিটা কিনেছে। স্কুটিটা কেমন তাদের জন্য ঠিক আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। কথা না পারি দেখা যাক। একদম নিউ রাইডার, স্মুথ বাইকটা, স্কুটিটা আসলে অনেক স্মুথ। 125 সেগমেন্টের অনেকগুলো স্কুটি এখন অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, তার মধ্যে RAYZR আর 125 এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট, এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট স্কুটি। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটা ব্লগে। এখানে হচ্ছে নর্মালি আমি রিভিউ দিচ্ছি বাইকের, স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা সবাই হয়তো জানেন। এটা হচ্ছে ইয়ামাহা RAYZR 125 সিসি। এই মুহূর্তে এই বাইকটির প্রাইস হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন সহ 2,20,000 টাকা। এই মুহূর্তে এই প্রাইসের ভিতরে আরও অনেকগুলো বাইক রয়েছে বা স্কুটি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এই টক নিয়ে একটি ভিডিও করা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারবেন, উপরে কার্ডে দেওয়া রয়েছে। সেম প্রাইসের মধ্যে আপনি এটা আর একটা ওয়ান অফ দ্য বেস্ট বলতেই হবে, কজ হচ্ছে আপনি এটা দেখছেন, এটা হচ্ছে ইভিএস দেওয়া আছে, সিভিএসের মতনই এরকম আরেকটা ব্রেকিং সিস্টেম হচ্ছে ইভিএস। আপনারা ডিটেলস জেনে নিতে পারেন ইভিএস সম্পর্কে। 125 সেকশনে এটার একটি হাইব্রিড বাইক, অফিসিয়ালি ইয়ামাহ বলছে এটা মাইলেজ অ্যারাউন্ড 70 পাওয়া যাবে, মানে 70-এর মতন পাওয়া যাবে। 5.2 হচ্ছে এটার ক্যাপাসিটি, ফুয়েল ক্যাপাসিটি। আমি আপনাকে একটু ক্লাসটা অন করে দেখাচ্ছি। আচ্ছা, বাইকটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে কী কী আছে। এখানে হচ্ছে ট্রিপ মিটার দেওয়া আছে, একদম নতুন গাড়ি, মাত্র হচ্ছে 14.5 কিলো চলেছে। এখানে হচ্ছে আপনার অন অফের ইঞ্জিন সুইচ দেওয়া আছে, পাসিং লাইট দেওয়া আছে, হর্ন আর কত কিলো চলেছে সেটা, আর এখানে হচ্ছে ম্যানুয়াল সুইচ বোর্ড। এটা হচ্ছে এখানে দেখতে পারেন এবিএসের এএসএসের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এএসএসটা কি, এএসএসটা কি হাইব্রিড? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন, একটু ক্লোজ করলে হয়তো দেখতে পারবেন, এখানে আছে এএসএস একটি লেখা আছে হাইব্রিডের, একটা ইকোলাইট দেওয়া রয়েছে এখানে, এখানে ইকোলাইটটি দেওয়া রয়েছে, মানে আপনি বাইকটা ইকো মোডে চালাচ্ছেন কি না সেটা বোঝা যাবে। এই ছিল বাইকের হচ্ছে ফার্স্ট রিভিউ। যারা নিতে চাচ্ছেন 2,20,000 টাকা, আমার মনে হয় এটা একটি ভালো অপশন হতে পারে। আজকে এই পর্যন্ত, আগামী পর্বে হয়তো নতুন কোনো বাইক নিয়ে আপনার সাথে কথা হবে। পিছের লাইকটা দেখতে পাচ্ছেন,